বৃদ্ধি পাইছে সমগ্র রাজ্যত বিশেষকৈ গুৱাহাটী মহানগরীর বায়ু প্রদূষণের বিষয়ে আমি জানাইছো। বায়ু প্রদূষণের ফলত বহু শিশু এটা রোগাক্রান্ত হয়েছে বলে আমি খবর লাভ করছো। চিকিৎসকেও সদরি করেছে এই সংক্রান্ত সকলকে সাবধান হয়ে চলবলে কোয়া হয়েছে, যেহেতু বায়ুমণ্ডলত এতিয়া অক্সিজেনের মাত্রা ক্রমাৎ হ্রাস পাইছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পড়ারে শ্বাস প্রশ্বাসজনিত রোগত বহু লোক আক্রান্ত হয়েছে। মহানগরীত 36 জনক লোক বর্তমান চিকিৎসাধীন অবস্থা আছে বলে জানিব পৰা গৈছে। বহু শিশু শেহতীয়াক বায়ু প্রদূষণের বাবে আক্রান্ত হয়েছে বহু রোগত। শিশুসকল সর্দি, কাহ, জ্বর ইত্যাদি ভুগিছে, সমান্তরালক শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগত ভুগিছে। বায়ু প্রদূষণে আপনার সন্তানের বাবে বিপদ মাতিছে। আর এনে সময়ত আপনি কি করব লাগিব জানাব চিকিৎসকে। চিকিৎসকের ভাষ্য আমার হাতত আহিছে, কাহ, জ্বর, সর্দি ইত্যাদি এটা সাধারণ রোগ, শিশুসকলের বাবে অতি ভয়ঙ্কর হয়ে পড়েছে বায়ু প্রদূষণ, যার ফলত শিশুসকল শ্বাস প্রশ্বাসজনিত রোগত ভুগিব পারে, ঘনায় উখা লওয়াটো এটা বেড সিমটম বলে জানিব পৰা গৈছে। বঙাইগাঁওতো বৃদ্ধি পাইছে প্রদূষণের মাত্রা, আর প্রদূষণের মাত্রা বৃদ্ধি পড়ার বহু শিশু রোগত আক্রান্ত হয়েছে বলে আমি খবর লাভ করেছো। বঙাইগাঁওত শিশুর মাজত বৃদ্ধি পাইছে শ্বাস প্রশ্বাসজনিত রোগ। শেহতীয়াকৈ চিকিৎসকে সকলকে আতঙ্কিত নহয়, সাবধান হয়ে চলবলে কৈছে। চিকিৎসার বাবে শিশু রোগীর ভিড় এতিয়া অসামরিক চিকিৎসালয়ত, বহু অভিভাবকে শিশুসকলক লৈ এতিয়া ঢাপলি মেলিছে চিকিৎসালয়সমূহলৈ। প্রদূষণের লগতে বতর পরিবর্তনের বাবে এই রোগ বৃদ্ধি পোৱা বলে মন্তব্য করেছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকে। বায়ু প্রদূষণে আপনার সন্তানের বাবে এটা বিপদ মাতিছে, গতি এই সময়সোত আপনি কি করব লাগিব চিকিৎসকে সদরি করেছে এই বিষয়ে সকলকে সাবধান হয়ে চলবলে কোয়া হয়েছে। কিছু দিহা দিছে চিকিৎসকে, শ্বাস প্রশ্বাসজনিত রোগের পর যাতে বাঁচি থাকিব পারে তার বাবে কিছু দিহা চিকিৎসকে দিছে। কাহ, জর্দি, সর্দি, জ্বর ইত্যাদির পর কেনেদরে আপনি রক্ষা পেলাব আপনার শিশুটি, সকলকে আতঙ্কিত নহয় নিরাপদে সাবধানতা অবলম্বন করবলে চিকিৎসকে দিহা দিছে। চিকিৎসকর ভাষ্য আমার হাতত আহি পড়েছে, শুনাব বিচারিছো। এতিয়া পলিউশন তো একটা গ্লোবেল ইস্যু, তো তো গোটেই দেশতে পলিউশন হয়ে আছে বহুদিনের পর, কিন্তু এইখিনি সময়ত আমার বতরের একটা পরিবর্তন হয়। এই বতরের পরিবর্তনের সময়ত বিশেষ করে শিশুসকলের শ্বাস প্রশ্বাসজনিত রোগবিলাক বৃদ্ধি পায় অল্প, কাহ, সর্দি। আর এইবার আমি বহুদিনের পর লক্ষ্য করেছো বেবীবিলাকর যে কাহ হয়ে আছে, কাহটো বহু দীঘলিয়া কাহ, কাটো রেসপন্ড নকরে, তে নিশ্চয় ইয়াত পলিউশনের একটা প্রভাব আছে। আর এইখিনি সময়ত এনেও আমার রোগী অল্প বৃদ্ধি পায়, যেহেতু এটা ঠান্ডার পর জাস্ট গরমের ফলে গতি করব বতরটো, আর এইখানে সময়ত কাহ আর সর্দি এবিল শিশুসকল বেশি আক্রান্ত হয়, আর ডায়রিয়া হয়। এইখানে সময়ত অল্প বৃদ্ধি পাওয়া আমি পরিলক্ষিত দেখিছো, এইকদিন 10-15% এনেকা কাহ সর্দিজনিত রোগত আমি বৃদ্ধি দেখা পাইছো। ইয়ারপা বাঁচিবলে হলে আমি ধরক এটা পলিউশনের একটা ডাঙর ইস্যু, এই তো তারপর তো এই বেলেগ ব্যবস্থা, পলিউশনটা আমি কেনে কমাব পারো, কিন্তু তারপর তো আমি ধরক মানে শিশুসকলের যে ফিজিক্যাল এক্টিভিটি তো বড়াব লাগিব, ভাল পরিবেশত আমি খেলাধুলা করাব লাগিব, আর ঘর যে শিশুবিলাক আজিকালি দেখা পাইছো আমি ইনডোর এক্টিভিটিবিলাক বেশি করে, ঘরতে মোবাইল সোবাইল বেশি চাই থাকে, এইটা করব নালাগে, খেলাধুলা করব লাগবে, সুষম আহার খাব লাগবে, ফল মূল চলমূল খাব লাগবে, খাদ্য ভাগ তো আমি সলনি করব লাগবে। এতিয়া দেখা গৈছে শিশুসকলে জাঙ্ক ফুডবিলাক বেশি খায়, সেবিল খাব নালাগে, আর মাস্ক সাক্স পরিধান করব লাগে। আমি মাস্ক পরিধান করলে অকল যে আমার পলিউশন তো তেনেকা নহয়, আমি কিছু সংক্রমণ রোগের পর আমি রক্ষা পাম, সমাজখনক আমি প্রোটেক্ট করব পারিম, আর যদি পারি আর মাস্কটা পরিধান করাটা ভাল। আর লক্ষণবিল সাধারণতে মানে কল মানে শ্বাস প্রশ্বাসজনিত রেসপিরেটরি, মানে কাহ হব, সর্দি হব, রেসপিরেটরি প্রবলেম হব পারে, হেনেকা যেটা আমি হাপানি বলে কো, হেনেকাও লক্ষণ দেখা পাব পারো, হেনেকা ধরনের প্রবলেমবিল হয় সাধারণতে, মানে বেবিটো সেইটোয়ে মানে কাহ হব, কাহ, সর্দি, জ্বর, হেনেকা রেসপিরেটরি মানে উখা নেকাওত কষ্ট পাব পারে, হেনেকা ধরনের লক্ষণবিল দেখা পাব আর মেইনলি মানে।